মালদা দৃষ্টিকাই বাড়ি হালেলুয়া 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 হালেলুয়া। এরপরে দেখতে পারবেন যে ইউটিউবে কালকে পরশু দিন 9টা বাচ্চা একসাথে লাইনে আছে, 9টা 9 জন ইউটিউবে ছেড়েছি আমরা। হ্যাঁ, আমাদের যে রাঙামাটি প্রোগ্রাম ছিল একসঙ্গে 9টা বাচ্চার সাক্ষী দিয়েছে, এক স্টেজে 8-9 জন সাক্ষী দিচ্ছে। আরে বেঁচে না কে করে গেলে বাদ দে, জায়গা থাকো জায়গায় থাকো, সাক্ষী দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে। হালেলুয়া 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 হালেলুয়া। তোমাদের ওদিকে কয়জন বাচ্চা নিয়ে ওরা আসছিল বলো তো? আচ্ছা, মালদার লক্ষরানা কোথায় বাড়ি? হালেলুয়া, এর শাশুড়ি শাশুর শাস শাস করে নিয়ে গেছিল তেল পানি, দেখো ওর ওর মা নিয়ে গেছিল এখান থেকে, দেখো বাচ্চা কোলে নিয়ে আসছে, দেখো কত বড় শক্তি তেলে ওর শাশুড়ি মানে মা। আপনি আসেননি, আপনার শাশুড়ি আসছিল, দেখো ওর মা তেল এখান থেকে জল তেল নিয়ে গেছিল বউর জন্য, দেখো বাচ্চা কোলে নিয়ে আসছে। শাশুড়িকে তুমি ডাকো ওকে একবার, শ্বশুর আছে ওকে ডাকো একবার, আছে উনি বলছে, আমি কোথায় বুঝতে পারিনি, শাশুড়ি ওনার জন্য জল তেল নিয়ে গেছিল তাতেই বাচ্চা হয়ে গেছে, নিজে না নিয়ে। হালেলুয়া হালেলুয়া, ছেলেটা কাঁদছে খুব আর কাঁদবে না আজকে থেকে। এইখানে প্রার্থনার বাচ্চা যতগুলো বাচ্চা পাচ্ছে সব বাচ্চা উন্নত হবে, যারা ঈশ্বরের দান বাচ্চা, আপনারা যারা বাচ্চা পাবে সব উন্নতি উন্নতি পথে রাখলে আপনার বাচ্চা সুখী থাকবে না। বাচ্চা বলে থামতে পারছে না, কান্না কাটছে, এখন বাচ্চা কাঁদছে, আশীর্বাদ দিলে কান্না কাটি শেষ, বাচ্চা শেষ। হালেলুয়া, যিশু তোকে দেখতে পাচ্ছে এখন, তা আমি লিভার বড় ছিল, লিভারে চর্বি ছিল, পিলে বড় ছিল, পিলে চর্বি ছিল, টিউমার এই এখানে বাচ্চাদানিতে ইনফেকশন ছিল, বাচ্চাদানি বড় ছিল, সব ঠিক হয়ে গেছে, ব্যথা করছিল ওটি ঠিক হয়ে গেছে, কিন্তু জিনিসটা পায়খানা। এখানে তেল জল ব্যবহার করেছে এবং প্রার্থনা সভায় অংশগ্রহণ করার পরে এখন সম্পূর্ণভাবে সুস্থতা পেয়েছে। দিদিটা বলছে কোথা বাড়ি বাড়ি, মাসিক বন্ধ ছিল মাসিক চালু হয়েছে, এবং বাচ্চা ঘরের মধ্যে ইনফেকশন ছিল ওটাও ভালো হয়ে গেছে, দূর দুটো রোগ থেকে এখন সম্পূর্ণভাবে সুস্থতা পেয়েছে, রিপোর্ট নর্মাল এসেছে, জোর একবার সেদিন হাততালি হবে এবং মঙ্গলা জোর একবার হাততালি হবে। কিছু বাচ্চাগুলো চাইছে নাকি বলিনি, নাকের ভিতরে আবার টিউমার ছিল ওটাও শেষ, নাই নাকের ভিতরে এখানে দেখা যায় নাই টিউমার নাই, জোরসে তারিফ করুন। বলছে দিদিটা মাসিক হতো না, মাসিক বন্ধ ছিল, এখানে তেল জল ব্যবহার করেছে এবং প্রার্থনা সভায় অংশগ্রহণ করেছে, এখন মাসিক নিয়মিত হয়ে গেছে, জোরে একবার সেদিন হাততালি হবে এবং মঙ্গলবার জোরে একবার হাততালি হবে।